দুর্নীতি ভ্রষ্টাচার ব্যবচার পিছি কারবার এবং আবাস দুর্নীতি পাইখানা দুর্নীতি রাজ্যের আইন শৃঙ্খলা বিপর্যস্ত নিয়ে সারা রাজ্যের বিজেপি পক্ষ ব্লক ঘের এবং এনএসি ঘের চাল বেড়ে আজ খলিকোট বিজেপি পক্ষ খলিকোট ঠার এনএসি এবং ব্লক ঘের কার্যক্রম জারি রয়েছে বর্তমান এই কার্যক্রমের হাজার হাজার বিজেপির কর্মকর্তা সহ সাধারণ লোক জনতা সামিল হয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ সহ রাজ্যস্তরীয় নেতৃবৃন্দ সামিল অ কার্যক্রমের লেখাশ্রী সামন্ত স্যার যিনি রাজ্য বিজেপির উপসভাপতি অনেক সে মধ্যে সামিল অনেক চালুন তাঁর প্রতিক্রিয়া নেওয়া কম কে ম্যাডাম আজ যে র্যালি আপনার সামিল হয়েছেন কলিউড কম দেখুন ওড়শার যে দুর্নীতি ভ্রষ্টাচার সরকার চালছে বিজু জনতা দল দ্বারা তার প্রতিবাদ রাজ্যের সবু ব্লক ঘেরাও ভারতীয় জনতা পার্টি করুচি এবং সেই পরিপ্রেক্ষীরে আজ খলিকোট ব্লক ঘেরাওর কার্যক্রম এনএসি ব্লক ঘেরাওর কার্যক্রম রয়েছে এবং পিসি কারবার যাইকি 50% পৌঁছিলা এটি সবু প্রকার দুর্নীতি প্রধানমন্ত্রী আবাসরে ব্যাপক দুর্নীতি এটি লোককে ভত্তা মিলু না যোগ্য হিতাধিকারী কোণী সুবিধা মিলু না মোদি সরকার কোটি কোটি লক্ষাধিক কোটি টঙ্কা অনুদান দৌঁচন্তি গরিব লোকঙ্ক পাই কিন্তু বিজু জনতা দলর সরকার ইয়াকু সবু হড়প করুচি তাকু খাউচি তাঙ্কর সরকারি কর্মচারী তাঙ্কর অফিসর মানে এবং কিছু মুষ্টি মেয় অনৈতিক রাজনেতা মিশিকি ইয়ে ওড়িশাবাসীকু লুটিবার যে পালা চলাইছেন্তি এটি তার প্রতিবাদরে আপনার দেখুচন্তি খলিকোটরু কে লক্ষাধিক সংখ্যারে আজ লোক আম সহিত যোড়ি হয়েছেন এমানে সেই লোক যে সরকারি সুবিধার বঞ্চিত রয়েছেন্তি যে যোগ্য হিতাধিকারী কিন্তু তাঙ্কু নবীন বাবু বাদ রখিছেন্তি এইমানে সেই লোক আজ এই র্যালিরে আম সঙ্গে সামিল হয়েছেন শুনুলে প্রতিক্রিয়া যে বর্তমান কিভাবে ভাবে 24 বর্ষর যে স্থায়ী সরকার এটি লোক খালি ভুয়া বলাউছি যে প্রকৃত হিতাধিকারী সে বিভিন্ন সুবিধার বঞ্চিত এবং বিভিন্ন সমস্যা ভিতরে ওড়িশার লোক গতি করছেন আইন শৃঙ্খলা বিপর্যস্ত হয়েছে যে যা হিতাধিকারী পাইবা সে পাই যোগ্য নাই বর্তমানে আমার পাখে অনিতা সুভদ্রশী ম্যাডাম তাঙ্কু পচারিবা কম রয়েছে প্রতিক্রিয়া কম কবি ম্যাডাম না নিশ্চিন্ত ভাবে যে রাজ্য সরকার বর্তমান 50% পিসি রে চালিছে এই যে ফলস বিল আ পিসি বিরুদ্ধে যে কিছু বিজু জনতা দলের নেতা এটি প্রশাসন সহ মিশি সাধারণ লোকের অধিকার লুট করছেন তা বিরুদ্ধে আজ ভারতীয় জনতা পার্টির ব্লক ঘেরাও ডাকরা যেপর্যন্ত সাধারণ লোককে তার দাবি ন মিলিব আম আন্দোলন জারি রহব প্রতিক্রিয়া যে কিভাবে ভাবে বর্তমান লোক বিভিন্ন সমস্যার রয়েছে তাঁর সমস্যা সমাধান করে পড়ুন সরকার আগামী 2024 সাধারণ নির্বাচন হওয়ার যাচ্ছে এই সাধারণ নির্বাচনে ওড়িশাবাসী কম জবাব দেবে তা দেখবাকে বাকি রইল খলিকোট রু অশোক ত্রিপাঠী অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু না।